করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, তিন দিন ব্যাপী এ সেবা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা প্রদান করা হবে, এছাড়াও সেবা সম্পর্কে প্রচারণা চালানো হবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।